আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে একদম ডিম ময়দার ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার একটি রেসিপি, আর রেসিপিটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। তো এর জন্য আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2টা ডিম, দুইটা ডিমের মাঝে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চিমটি গরম মশলা, ফাঁকি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 3টা কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ নিয়েছি এখন আমি বড় বড় 3টা, ধনিয়া পাতা নিচ্ছি 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি ছোটো বাটির 1 বাটি, দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো গাজর কুচি, দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ, সবার শেষে দিয়ে দিলাম বিট লবণ 1/2 চামচ। সবগুলো উপকরণ এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিব, আর সবজিগুলা কিন্তু ডিমের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো ডিম দিয়ে যে সবজিটা আমি মাখিয়ে নিয়েছি এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। তো এখন আমি নিয়ে নিচ্ছি বেটার তৈরির জন্য 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ লঙ্কা ফাঁকি। এখন একটু একটু করে পানি নিয়ে আমি খুব ভালো করে বেটারটিকে গুলিয়ে নেব। আর বেটারটা এমনভাবে তৈরি করে নিতে হবে, একদম ঘনও যেন না হয় আবার একদম পাতলাও যেন না হয়। তো আমি দেখিয়ে দিব যে কেমন আপনার ঘনত্ব রাখতে হবে বেটারটির। তো পানি একটু একটু করে অ্যাড করছি, একসাথে অ্যাড করতে যাবেন না, একসাথে অ্যাড করলে কিন্তু আপনার বেটারটি বেশি পাতলা হয়ে যেতে পারে। তো হুইক্সের মাধ্যমে আমি খুব ভালো করে বেটারটিকে মাখিয়ে নিচ্ছি। তো কেমন ঘনত্ব রাখতে হবে দেখতেই পাচ্ছেন, এর থেকে কিন্তু ঘনও করা যাবে না, এর থেকে পাতলাও করা যাবে না। আমি একটা ফ্রাই প্যানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আর খুব বেশি তেল দেওয়া যাবে না। তো এর মাঝে এখন আমি ডিমের বেটারটি ঢেলে দিচ্ছি, আর চার দিয়ে সুন্দর করে আমি রাউন্ড করে নিচ্ছি, চামচের সাহায্যে গোল করে নিচ্ছি আমি। একদম সমানভাবে কিন্তু আপনার রাউন্ড করে নিতে হবে, আর এ সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে। তো আমি ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিলে নিচের সাইড পুড়ে যাবে। তো আমি দেখে নিচ্ছি যে নিচের সাইডটা কেমন হয়েছে। তো যখন দেখবেন যে নিচের সাইডটা এমন হয়েছে, একটু আপনার ব্রাউন ব্রাউন কালার হয়েছে, তো এখন আমি একটা ছুরির সাহায্যে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। তো আড়াআড়িভাবে কেটে নেওয়া হয়ে গেলে আমি একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আবার মাঝখানে একটা ফালা দিয়ে নিচ্ছি। তো নিচের পার্ট আমার ভাজা হয়ে গেছে, তা আমি প্রত্যেকটা ডিমের টুকরা উল্টে উল্টে নিচ্ছি। আর খুব সাবধানতার সাথে আসলে উল্টে নিতে হবে। তো আমার সবগুলো ডিম উল্টে নেওয়া হয়ে গেছে, তো ওই পিট হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। আর এখনও কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে দিয়ে রেখেছি। তো ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তো সবগুলো আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো ডিম আমি উঠিয়ে নিয়েছি। তো যেই বেটারটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই বেটারের মাঝে 1 টুকরা করে ডিম নিব, আর সুন্দর করে একদম চুপ দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব।
খুব আলতো হাতে আপনার তুলে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এই সময় কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে। তো এইভাবে আমি ডিমের সবগুলো টুকরা আপনার বেটারের মধ্যে চুপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। আর এখনও কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে আছে। তো সবগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দেব। আর খুব সুন্দর মুচমুচে করে ভেজে নিতে হবে। যেহেতু এটার মধ্যে চালের গুঁড়ি দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু মুচমুচে করে ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগবে। আর এই নাস্তাটা কিন্তু আপনারা বিকেলের আপনার নাস্তায় দিতে পারেন বা সকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি দিয়ে দিতে পারেন, যেহেতু এটা খুবই স্বাস্থ্যকর। তো আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি মুচমুচে করে। তো সবগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে, আর এইভাবে ভেজে নেবেন। এর থেকে বেশি ভাজলে আবার দেখা যাবে যে পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু তেতো তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। আর এর চেয়ে কম ভাজলে কিন্তু আপনার মুচমুচে হবে না। তো সবগুলো তুলে নিয়ে আমি আর এক পর্ব দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু আমি বেটারের মধ্যে একদম হালকা ফুড কালার ইউজ করেছি, রেড কালার। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। তো আমি উল্টে নিচ্ছি। আর এই ময়দার ডিমের নাস্তাটা কিন্তু খুবই হেলথফুল এবং স্বাস্থ্যকর, কারণ এই জন্য এটার মধ্যে ডিম দেওয়া হয়েছে, আপনার সবজি দেওয়া হয়েছে, তারপর চালের গুঁড়ি, ময়দা, সবগুলাই কিন্তু আপনার একদম স্বাস্থ্যকর খাবার। তো এটা কিন্তু চাইলে আপনারা যে কোনো এতে পরিবেশন করতে পারেন এবং সবাই খুব প্রশংসা করবে খেয়ে। আর এই ডিম ময়দার বিকেলের নাস্তা বলেন, সকালের নাস্তা বলেন, যেটাই বলেন, এটা এতটাই মজার, একবার খেলে কিন্তু বারবার আপনাকে রিকোয়েস্ট করবে আবার বানিয়ে দেওয়ার জন্য। তো সবগুলো আমি তুলে নিচ্ছি, মুচমুচে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার এই ধরনের ইউনিক ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের বেল আইকনটিতে টিপ দিয়ে রাখবেন, যেন দ্রুত আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর দেখা যাচ্ছে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে ভিতরটা। তো দেখতেই পাচ্ছেন যে ভেতরটা কেমন হয়েছে, আর একদম মুচমুচে হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।